চিনু দিদি, আমি আমার গাড়ির দোকান খুলেছি। বলো তো তোমার কোন গাড়িটা চাই? হ্যাঁ হ্যাঁ চিটি, তোমার কাছে তো অনেক গাড়ি আছে, কিন্তু তুমি কি আমাকে বলতে পারবে কোন গাড়িটা কি কাজ করতে পারে? আমি জানতে চাই। ঠিক আছে চিনু দিদি, দেখো আমি এই লাল গাড়িটা আর অটোর বিষয়ে প্রথমে বলবো। দেখো আমার অটো তো সবচেয়ে জোরে ছুটতে পারে। দেখো কেমন করে দৌড়ায়। সাবধানে, এবার আসছে আমার পছন্দের লাল গাড়ি। খুব জোরে যায়। এবার দেখো আমার হলুদ স্কুল বাস। বাসের জন্য বাচ্চারা ভালোভাবে স্কুলে পৌঁছতে পারে। আচ্ছা এই ব্যাপার। এটা হলো বুলেট গাড়ি। দেখো আমার গাড়ি যাচ্ছে বুম বুম বুম। এটা হলো সবজির গাড়ি। এতে করে আমরা সবজি যেখানে খুশি নিয়ে যেতে পারি। মা, আজ আমার পছন্দের তরকারি বানাবে? এখন তো স্কুল বাসটাও এসে গেছে। চিট্টি কাকু তোমাদের নিতে এসেছে। আমি বাচ্চারা তোমাদের সবাইকে বাড়ি পৌঁছে দেব। এসে গেছে, নামো নামো। এটা হলো আমার অ্যাম্বুলেন্স। এর সাহায্যে আমরা অসুস্থ রোগীদের বাড়ি পৌঁছে দিতে পারি। ডিরু ডিরু ডিরু। আর এই হলো দমকলের গাড়ি। এলো এলো আগুন নেভাতে দমকলের গাড়ি এলো। যদি বড় বিল্ডিং এ আগুন লাগে, আগুন নেভাতে এলো দমকলের গাড়ি। বিল্ডিং এ আগুন নেভাতে এলো দমকলের গাড়ি। এলো এলো গাড়ি এলো, আগুন নেভাতে গাড়ি এলো। আমার না তোমার সব গাড়ি খুব পছন্দ হয়েছে। তাহলে কি তুমি আমাকে সব গাড়ি বিক্রি করবে? আমি টাকা দিয়ে দেব। আরে না না, চিট্টি তোমায় ওর গাড়ি দেবে না। এই দুচ্ছানা, দাঁড়া ওখানে, আজ তো আমি তোমাকে ধরেই ছাড়ব। যদি তুমি আমাকে লিফট দাও তাহলে আমি ওই শয়তানি দুচ্ছানাটাকে ধরে মজা দেখাতে পারবো। ঠিক আছে পাপ্পু, চলে এসো। আরে এই চলতে শুরু করো চিটি। এই চিটি আর পাপ্পু, তোমরা আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? দাঁড়াও আমিও আসছি আমার স্কুটার নিয়ে। ছোটখাটো রাস্তাতেও অনেক জোরে চলে, আর ট্রাফিকের মধ্যে দিয়েও জোরে চলতে পারে। আমি তো ভেসে গেছি, এবার কি করবো? তোমাকে আমি দেখাচ্ছি, তার আগে আমি অ্যাম্বুলেন্সকে ডেকে নিই। হ্যাঁ নাই দুচ্ছে না, ভয় পেও না, অ্যাম্বুলেন্স তোমায় হসপিটাল নিয়ে যাবে আর তুমি ওষুধের দ্বারা ঠিক হয়ে যাবে। ভয় পেও না, ঠিক আছে? অসহায়ই দুচ্ছে না, এসব তোমার জন্য হয়েছে। ও ও ও হ্যাঁ ও কানমণি দিদি, সামনের দিকে দেখো, এবার আমরা এগোবো কি করে? ভয় পেও না চিট্টি, আমাদের কাছে জেসিবি আর ট্রাকও আছে যেটা দিয়ে আমরা রাস্তা পরিষ্কার করতে পারি। কিন্তু কি করে দিদি? দেখো এইভাবে।
তাহলে চিটি এবার আমরা যাই। আমি এটা করে স্কুলে যাচ্ছি। বাই। দাঁড়াও চিটি, আমিও আসছি। কল্যাণী দিদি, ট্রাক আসছে, আমাদের রাস্তা ছেড়ে দেওয়া উচিত। এটা আমাদের পাপ্পু। পাপ্পু, ফায়ার ইঞ্জিন নিয়ে কোথায় যাচ্ছ? আমি কোনো সাধারণ পাপ্পু নই, আমি হলাম ফায়ার ফাইটার পাপ্পু। ওদিকে দেখো, আমি এক্ষুনি ওই আগুন নিভিয়ে দিচ্ছি। আমাকে আমাদের মামার বাড়িতে নিয়ে যায়। ওসব তো ঠিক আছে কানমানি দিদি, কিন্তু তুমি এটা বলো যে ট্রেনটাকে থামানো যায় কি করে? সবুজ পতাকা দেখালে ট্রেন চলতে শুরু করে, আর লাল পতাকা দেখালে ট্রেন থেমে যায়। ও আচ্ছা, তাহলে চলো লাল পতাকা দেখাই আর দেখি ট্রেনটা থামে কিনা। যখন বেবি ডল কেঁদে উঠেছিল, পাপ্পুর মুখটা দেখার মতো ছিল। দিদি, আমি ভেবে নিয়েছি আমরা কি খেলবো। চিটি, ডক্টর ডক্টর খেলবো। ওখানে আমি ডক্টর হব আর তুমি নার্স, আর আমাদের বেবি ডল হবে পেশেন্ট। দাঁড়াও, যদি বেবি ডল হয় তাহলে আমি খেলবো না। জানো তুমি, আজকে বিকেল বেলা দাদু আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবেন। যদি পাপ্পু আমাদের সাথে খেলতো তাহলে ওকেও আমরা নিয়ে যেতে পারতাম। চিটি চিটি, আমি আর বেবি ডল তোমার সাথে খেলতে রাজি। আইসক্রিমের জন্য এইটুকু তো করতেই পারি। কি বলে? আরে তেমন না, চিটির জন্য এইটুকু কি করতে পারি না? সমস্যা হয়েছে ও? ডক্টর, এই বাচ্চাটা না খুবই কাঁদে, চুপই করে না। আমি কি করি এবার? হয় তুমি বাচ্চাটাকে ঠিক করে দাও, নয়তো কিন্তু আমি পুরো কালা হয়ে যাব। আমি দেখছি, মিস্টার পাপ্পু, বাচ্চাদের জ্বর হলে ওরা এভাবেই কাঁদতে থাকে। মনে হচ্ছে তোমার কানটাই চেক করতে হবে। না 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 না, আমার কান দেখার কোনো দরকার নেই। তুমি শুধু এই বাচ্চাটাকে দেখে দাও, আমার কিছু হয়নি। চলো দেখা যাক। নার্স কানমানি, প্রথমে বাচ্চার ওজন দেখো আর ওটা নোট করো, যাতে চিকিৎসা শুরু করতে পারি। 1 কেজি। চলো এবার বাচ্চার হাইট চেক করা যাক। 30 সেন্টিমিটার। ও হ্যাঁ, শোনো নার্স, আমাকে ওই টর্চটা দাও। সোনা, তোমার মুখ খোলো। নার্স, তারটা দাও তো। আরে না না ডক্টর, এটা তার নয়, স্টেথোস্কোপ। এটা দিয়ে আমরা হৃৎপিণ্ডের আওয়াজ শুনি। হ্যাঁ, আচ্ছা দাও আমি দেখি। পারফেক্ট। এই নিন ডক্টর, অটোস্কোপ দিয়ে বাচ্চার কান চেক করুন।
এ বাবা, এ কি? ওর কানে অনেক খোল জমে গেছে। বাচ্চার কানে দুই ফোঁটা করে দিনে দুইবার করে দেবে। ঠিক আছে ডক্টর। এরপরে নার্স, তুমি আমাকে টিউব দিও। ডক্টর, আপনার এটার প্রয়োজন, থার্মোমিটার। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। এটা দিয়ে আমরা ওর জ্বর মাপতে পারবো। আরে, ওর তো 102 ডিগ্রি জ্বর আছে। চিন্তা করো না, এই ওষুধটা খেয়ে নাও, তুমি ঠিক হয়ে যাবে। নার্স, আমাকে একটু ইনজেকশনটা দাও তো। ডক্টর, এই ইনজেকশনে তো সুচি নেই। সোনার খুব ব্যথা লাগবে। কি আমি ঠিক বলেছি তো? তাই সুচ ফেলে দিয়েছি। ঠিক করেছেন, এইবার সোনা একদম ঠিক হয়ে গেছে। ডাক্তার, তুমি বাচ্চাদের মতো লিখছো কেন? তুমি এই ওষুধগুলো নিয়ে এসো। বাচ্চা এই ওষুধগুলো খেলে সব সময় সুস্থ থাকবে। চিটি, এত কিছু তুমি কি করে জানলে? ডক্টর আঙ্কেল বলেছিল আমাকে। চিটি তো দেখছি খুব স্মার্ট, সুপার চিটি। নাই আমার আইসক্রিম চাই, নাই বেবি ডল, আমি তোমাদের সাথে কথা বলবো না। কানমানি, চিটি, আইসক্রিম খেতে যাবে নাকি? মনে হয় পাপ্পু ভেবেছে ওকে আমাদের সাথে আইসক্রিম খেতে নিয়ে যাব না। আমি আমার এসব কেন ভাববো কানমানি, খারাপ ভেবো না। দাদু, তোমার ডক্টর সার্টিফিকেট তো দারুণ, আর তাতে বেবি ডল সব থেকে ভালো। আমার খুব খিদে পেয়েছে, মাও এখন বাইরে গেছে, আমি যখন কি করি? তুমি এত চিন্তা করছো কেন? তুমি জানো না আমি খুব ভালো রান্না করতে পারি। আমি এখনি গিয়ে সব জিনিস নিয়ে আসছি। আছে আর ব্রেকফাস্ট আছে। আরে বাহ,
এখন আমি এটা তৈরি করছি। তুমি আমার বানানো সুপটা খেয়েছো বলে তোমার বুদ্ধি খুলে গেছে পাপ্পু। অনেক হাসি হয়েছে। এবার প্রথমে আমরা পাউরুটি টোস্ট করব। এখানে দেখো তো। আই মাস্টার শেফ আর ছোট্ট শেফের বানানো দারুণ খাবার। সুস্বাদু সব খাবার চলে এসেছে। গরম গরম কুচকুচে ধোসা তৈরি। বা দারুণ গন্ধ আসছে। গরম গরম গল গল বড়া। ও মা, আপনাদের কাছে আর কি পাওয়া যায়? এই যে কুকারে তোমার জন্য গরম গরম ভাত। চিট্টি শেফ তোমার জন্য এনেছে মুচমুচে ব্রেড টোস্ট। এই নাও, তার সাথে তৈরি জ্যাসমিনের মতো সকালি সুন্দর। কিন্তু ইডলির সাথে সাম্বার কোথায়? এর সাথে সাম্বারও চাই।